আর এই খবরের দিকে নজর রাখবো রাজ্য বিধানসভা উত্তাল হয়ে উঠল বিরোধীদের হইহট্টগোলে এবং আজও অধিবেশন চলাকালীন সেই সময় বিজেপি বিধায়করা তারা তারা হৈহট্টগোল করতে শুরু করেন ওয়েলে নেমে বিধায়করা তারা হইহট্টগোল করেন হাতে পোস্টার নিয়ে কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখান তারা এবং বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন জায়গাতে নারী ও শিশুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে বিজেপি বিধায়করা তারা সরব হন বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে এসে বিধানসভার দক্ষিণ গেটের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে বিধানসভায় বিজেপির প্রতিবাদ হট্টগোল এবং সেখানে মন্ত্রী শশীপ আজাদ তাঁকেও বক্তব্য রাখতে বাধা দেওয়া হয় অগ্নিমিত্রা পল তিনি সেখানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল সহ বিজেপির মহিলা বিধায়করা এই বিক্ষোভ সেখানে দেখান সেই ছবি দেখাচ্ছে আপনাদের আমরা এই নিয়েই কথা বলবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজেপি বিধায়করা তারা বিধানসভার দক্ষিণ গেটে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন হাতে পোস্টার কালো কাপড় নিয়ে সেই বিক্ষোভ চলছিল এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো দুপুর বারোটা নাগাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মহিলা বিধায়করা তারা কিন্তু বিধানসভার অভ্যন্তরও যেমন বিক্ষোভ করেছেন রাজ্য জুড়ে নারী নির্যাতন এবং শিশু মৃত্যুর প্রতিবাদে তেমনি বিধানসভার দক্ষিণ গেটেও তারা বিক্ষোভ কর্মসূচি করেন তাদের দাবি অবিলম্বে বিধানসভায় নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দিতে হবে তবে যেহেতু বিধানসভার তারা একটি মুলতুবি প্রস্তাবে এনেছিলেন নারী নির্যাতনের উপর যদিও বিধানসভার স্পিকার পত্র পাঠ সেটিকে খারিজ করে তারপরে তারা কিন্তু বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ করেন এবং তারপরে বিধানসভার দক্ষিণ গেটে তারা বিক্ষোভ করছেন দেখো গত দুদিনেই কিন্তু তারা দুটি মুলতুবি প্রস্তাব এনেছিলেন এবং গতকাল সিএজি নিয়ে যে মুলতুবি প্রস্তাব এনেছিলেন সেটিও যেমন বিধানসভা স্পিকার গ্রহণ করেননি আজও কিন্তু নারী নির্যাতন নিয়ে একটি মন্ত্রী প্রস্তাব আনেন সেটাও গ্রহণ করা হয়নি এবং তারপরেই কিন্তু তারা বিক্ষোভ করেন অর্থাৎ তারা রাজনৈতিকভাবে এই নারী লোকসভা নির্বাচনের আগে হিসেবে তুলে চাইছেন সেই ধরতেই দেবজ্যোতি এবং সেই দাবি জানি আজকে বিজেপি বিধায়কদের এই বিক্ষোভ চলে আপাতত ধন্যবাদ বিধানসভায় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মহিলা বিধায়ক